السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن কাহামি মুকাররাম আজাজ মোকার সম্মানিত মুরব্বিয়ান আজাম দিনদার মুসলিম ভাইয়েরা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে চোদ্দশত শত উনচল্লিশ হিজড়ি সনের দশই রবিউসানি তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খদ্বাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারাম আজকের খোদবায় আমরা যে বিষয়টি আলোচনা করবো ইনশাল্লাহ বিষয়টি হলো নওয়াকুল ইমান বিন নাবি সাল্লাহ ওয়াসাল্লাম অর্থাৎ নবী আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত ইমান ভঙ্গের কারণ সমূহ আমাদের একজন মুমিন হিসেবে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদটা কি আমাদের কাছে সবচেয়ে মূল্যবান একজন মুমিনের কাছে সম্পদটা হইল ইমান এবং একজন মুমিনকে যদি বলা হয় তোমাকে সারা পৃথিবী দেওয়া হবে পৃথিবীর সমস্ত সম্পদ দেওয়া হবে পৃথিবীর সমস্ত রাজত্ব দেওয়া হবে তারপরেও তুমি ইমানটা বিক্রি করে দাও একজন মুমিন দিবে কখনো দিবে না তাহলে বোঝা যায় ইমানটা এত দামি এটা সারা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে সমস্ত পৃথিবীর রাজত্বের চাইতে ক্ষমতার চাইতে প্রভাবের চাইতে সব কিছুর চাইতে সবচেয়ে মূল্যবান ইমান এজন্য আমরা আল্লাহর কাছে দোয়াও করি একটা জিনিস জানাজার সলাতে আমরা দোয়া করি আল্লাহহুমান আহিয়ে তাহু মিন্না ইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফ্ফাই তাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু আলাল ইমান জানাজার নামাজে পড়ি না অনেক ভাই কিন্তু জানাজার দোয়াও পারে না চুপ করে দাঁড়ায় থাকে মানে জানাজার মধ্যে যে দোয়া পড়তে জানে না অনেকে বাপের জানাজা তাও দোয়া করতে জানে না চুপ করে দাঁড়ায় থাকে এরকম হতবাগা মানুষ ও সমাজে আমরা দেখি যে জানাজার দোয়াই জানে না বাপের জানাজা চুপ করে দিচ্ছে আর ডাইনে বামে তাকায় সবাই হাত তুলতেছে না হাত ছেড়ে দিচ্ছে না কি করতেছে মানে জানাজার নামাজের নিয়মে জানে না সারাটা জীবন চলে গেছে বাপের জানাজাটা কিভাবে পড়বে এটাও জানে না এই জানাজার সলাতে আমরা সবসময় আল্লাহর কাছে যে দোয়াটা করি আল্লাহ আহিআ তাহু মিন্না ফ আহ আলাল ইসলাম রব্বুল আলমিন যতদিন এই পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রাখবা ততদিন ইসলামের উপরে আমাদেরকে বাঁচাইয়ে রাখবা সোহান আল্লাহ ওয়ামান তাওয়াই তাহ মিনা ফাহ আলাল ইমান যখন আমাদের মৃত্যু দিবা ইমানের উপরে আমাদের মৃত্যুটা দিও সোহান আল্লাহ আমাদের মৃত্যুটা কামনা করি আমরা কিসের উপরে ইমানের উপরে ইমানের সাথে একজন আরেকজনকে বলে হুজুর দোয়া করি যাতে ইমানটা লই কবরে যেতে পারি ইমানের সাথে কবরে যেতে পারি বলি না মানে ইমানটা নিয়ে কবরে যাওয়া এটা হলো একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ এবং নবী সাল্লাম বলছেন মানকানা আখিরা কালা লা ইলা হাইল্লাল্লা দাখালাল জান্না যে ব্যক্তির আখের কালাম হবে সর্বশেষ কথা হবে সর্বশেষ অবস্থান হবে লা ইলা হাইল্লাল্লাহর উপরে ইমানের উপরে এই লোক দাখালাল লাল জান্না ইমানের কারণে জান্নাতে প্রবেশ করবে সোহার আল্লাহ ইমান এমন এক জিনিস ইমান ছাড়া আল্লাহফা কাউকে জান্নাত দেন না ইমান নাই আমল অনেক আছে এটা আল্লাহ জান্নাত দিবেন না যেমন আবদুল্লাহ ইবনে ওবাই আবদুল্লাহ ইবনে ওবাইয়ের কিন্তু আমল কম ছিল না আবদুল্লাহ ইবনে ওবায়ের আমল কিন্তু বস্তায় বস্তায় ছিল আবদুল্লাহ ইবনে ওবাই নবী সাল ইসলামের পিছনে সলাত আদায় করতেন আবদুল্লাহ ইবনে ওবাই জাকাত আদায় করত আবদুল্লাহ ইবনে ওবাই হজ করত আবদুল্লাহ ইবনে ওবাই রমাদান মাসে সিয়ামও পালন করত নবী সাল সাল্লামের সাথে জেহাদে অংশগ্রহণ করত। কিন্তু মারা যাওয়ার পরে নবী সাল্লামের জামা মোবারকও দেওয়া হয়েছে নবী সালামের জামা মোবারকটাও তার কাপনের জন্য কাপড় হিসাবে দেওয়া হয়েছে এত কিছু দেওয়ার পরেও আবদুল্লা ব্যাপারে করছেন ইন তাস্তা আপনি যদি সত্তর বারো যদি এই লোকের জন্য করেন আল্লাহ রব আলমীন এই লোককে ক্ষমা করবেন না এই লোকের অপরাধটা কোথায় সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা ইমানে আমলে সমস্যা ছিল না আমল সব ছিল সমস্যাটা ছিল ইমান ইমানের ভিতরে রোগ ছিল ইমানের ভিতরে ছিল এই জন্য আবু জেহেল আবু আহব কিছু কিছু আবাদত বন্দিগি করত কিছু কিছু আমল তাদের ছিল আবু জেহেল আল্লাহর গড়ের সভাপতি সাহেব ছিল আবু জাহেল কিন্তু বাইতুল্লাহর সভাপতি ছিল আবু আহাব মোতাবাল্লি সাহেব ছিল তাহলে দেখেন আমাদের এই উত্তরা এগারো নম্বর এই মসজিদের নামাজের বাইতুল্লাহর নামাজ কত গুণ বেশি ফজিলত এক লক্ষ গুণ বেশি মানে এই মসজিদে এক লক্ষ রাকাত পড়া বাইতুল্লাহ এক রাকাত পড়া এর থেকে বেশি ফজিলত আল্লাহ তাহলে এইরকম এক লক্ষ মসজিদের সভাপতি আর বাইতুল্লাহর সভাপতি দুইজন কিন্তু সমান এক লক্ষ মসজিদের সভাপতির সমান এক সভাপতি যিনি বাইতুল্লাহ আল্লাহর ঘরের সভাপতি আবু জাহিল কিন্তু সেই বাইতুল্লাহর সভাপতি সাহেব তাহলে বিশাল মর্যাদা সম্পন্ন মানুষ না আল্লাহর ঘরের সভাপতি বাইতুল্লাহর মতো ঘরের সভাপতি প্রতি বছর হজ্জে বাইতুল্লাহর সময় হাজিদের হজের সকল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করত হাজিদেরকে পানি পান করাইতো হাজিদেরকে খাওয়াইতো হাজিদের হজের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকতো মাঝে মাঝে বাইতুল্লাহর কাছে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়াও করত। সোহিয়াল বোখারের হাদিস আছে বদর যুদ্ধ যাওয়ার সময় আবু জহেল বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়াও করছে তাহলে আবু জহেল আবু জীবনেও কিছু আমল ছিল কিন্তু তারপরেও তারা কি জাহান নামি কারণটা কি কারণ তাদের আমল সব বাতিল আমল সব নিষ্ফল তাদের ইমানের সমস্যা ছিল ইমানের মধ্যে ছিল ইমানের মধ্যে কুফর ছিল এজন্য তাদের আমল আমল করার পরেও কাজে নাই তাহলে গেল কবুল হওয়ার জন্য সবকিছুর গোড়া হইল যদি বিশুদ্ধ না হয় ইমান যদি ঠিক না হয় তা আমল যত করব তো অ্যাকাউন্টে খুলি নাই ব্যাংকে যাই প্রতিদিন টাকা দিয়ে আসি ব্যাংকে আমার অ্যাকাউন্টে নাই এমনি প্রতিদিন এক লাখ টাকা করে দিয়ে আসি ম্যানেজার সাহেবের হাতে দিয়ে আসি ধরেন জমা রাখেন তো ম্যানেজার সাহেব কোথায় জমা রাখবে এগুলো ম্যানেজার সাহেবের পকেটে জমা রাখে পরে এক সময় যখন তুলতে যাব যাই দেখবো ব্যাংকে আমার কোনো টাকা নাই আপনার অ্যাকাউন্ট নম্বর কত অ্যাকাউন্ট নম্বরে তো নাই যদি বলেন যে আমি তো প্রতিদিন টাকা দিয়ে গেছি ম্যানেজার সাহেবের কাছে টাকা দিয়ে কি লাভ হয়েছে আপনার অ্যাকাউন্টে জমা হবে অ্যাকাউন্টে তো খোলেন নাই এই জন্য আমল জমা হওয়ার জন্য আমল কবুল হওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টটা হলো ইমান এবং আল্লাহ রব আলিন প্রত্যেক মানুষের জন্য দুইটা পরীক্ষার ব্যবস্থা রেখেছেন প্রথম পরীক্ষা হলো প্রিলিমিনারি পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা হলো ফাইনাল পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষাটা হলো কবরের মধ্যে ফাইনাল পরীক্ষাটা হলো হাসরের ময়দানে পরীক্ষা কিন্তু দুইটা পরীক্ষা একটা না প্রথম প্রিলিমিনারি পরীক্ষাটা হবে কোথায় কবরে কবরে একটা পরীক্ষা তো হবে নাকি এই কথা তো জানছেন নাকি নোটিশ পাইছেন কবর একটা পরীক্ষা হবে আলহামদুলিল্লাহ তাহলে দেখা যায় বিজ্ঞপ্তি ভালোভাবে দেওয়া হয়েছে যে সার্কুলার সবাই পেয়ে গেছে যে কবর একটা পরীক্ষা আছে আচ্ছা কয় সাবজেক্টের পরীক্ষা কবরে তিন সাবজেক্টের পরীক্ষা মাসাল্লাহ সাবজেক্টও জেনে গেছে যে তিন সাবজেক্টের পরীক্ষা এই সাবজেক্টগুলোর নাম বলেন তো দেখি কি কি সাবজেক্ট মাসাল্লাহ প্রশ্ন আউট হয়ে গেছে কবরে যে পরীক্ষাটা হবে পরীক্ষার প্রশ্ন সবাই পাই গেছে প্রশ্নটা আউট কারণ ডিজিটাল যুগ সবাই প্রশ্ন এখন আগে পাই যায় এই হিসাবে কবরের প্রশ্ন দেখেন কবরের সাথে টেলিফোনের যোগাযোগ নাই মোবাইল নাই কোনো কানেকশন নাই কিন্তু আমরা কবরের প্রশ্ন সবাই হাতে হাতে পাই গেছি আচ্ছা এবার বলেন দেখি তিন সাবজেক্টের নাম বলেন শিরোনাম বলেন প্রথম প্রথম পত্রের শিরোনাম হলো মার এপাতর রব দ্বিতীয় পত্রের শিরোনাম হলো মার এপাতর দিন তৃতীয় পত্রের শিরোনাম হলো মা রেফাতনবী সাল্লাল্লাহ আলাইহিলাম এটা হলো তিন পত্রের পরীক্ষা তিন পত্র থেকে তিন সাবজেক্ট থেকে মাত্র তিনটা প্রশ্ন কারণ কি কারণ বাত রান্না করার সময় আমরা পাতিলের সব বাত কিন্তু টিপি টিভি দেখি না একটা দুটা টিপলে বোঝা যায় বাকিগুলা হয়েছে কি হয় নাই আল্লাহ আল আমিন তিন পত্র থেকে তিনটা প্রশ্নে টিপ দিলে পুরা জীবনের খবর সব সেখানে বের হয়ে যাবে সুহান আল্লাহ প্রশ্ন বেশি লাগবে না এমন তিনটা প্রশ্ন আল্লাহ করছেন আপনার এই তিনটা টিপ দিলে জিন্দিগির্ড বুঝেন তখন পাসওয়ার্ড গোপন নম্বর পাসওয়ার্ডটা যদি কেউ জানতে পারে ওইটা দিয়ে খুললে আপনার সব তথ্য সব ইনফরমেশন পেয়ে যায় এই তিনটা পাসওয়ার্ড দিয়ে টিপ দিলে খুলতে পারলে আপনার জিন্দগির সব বের হয়ে যাবে সুহান আল্লাহ এজন আল্লাহ প্রশ্ন বেশি রাখে নাই সময়ও বেশি রাখে নাই সময় অল্প অল্প সময়ের মধ্যে তাহলে কবরও আমাদের একটা পরীক্ষার হল আল্লাহ আল্লাহব এই পরীক্ষা যারা এক্সামিনার এক্সামিনারদের নাম জানেন যে নাম কি নাকির এই ডিপার্টমেন্টের আন্দারে এরা এক্সামিনার এরা পরীক্ষাটা নে কিন্তু পরীক্ষা মূলত আল্লাহ সুবান নেন এরা হলে ডিউটি করে পরীক্ষার ডিউটির দায়িত্বে আছে আচ্ছা পরীক্ষার কোন প্রশ্ন আপনি বুঝেন নাই কবরে যাই যদি বলেন স্যার এই প্রশ্নটা তো বুঝি নাই ওই স্যারা প্রশ্ন বুঝাই দিবে আপনাকে আল্লাহ আকবর যেই দুইজন এক্সামিনার কবরে পরীক্ষা নেওয়ার জন্য আসবেন একজন এক্সামিনার কানে শুনে না একজন এক্সামিনারে কানে শুনে না আরেকজন যিনি আছেন তিনি চোখে দেখেন না আপনি যত কানে শুনে না ওই স্যারকে যদি জিজ্ঞাসা করেন স্যার প্রশ্নটা তো বুঝি নাই তিন নম্বরটা তো বুঝি নাই উনি তো কানেই শুনে না উনি আপনারে বুঝাবে কি যত কানের কাছে যাইও বলবেন কিন্তু সারে কিছু বুঝে না আবার আরেকজন যিনি আছেন তিনি অন্ধ চোখে দেখেন না ওনাকে যদি যাই বলেন স্যার আমি নম্বর প্রশ্নটা তো বুঝি নাই ওই স্যার তো চোখেই দেখে না আপনাকে বলবে কিভাবে দুই নম্বর কোনটা স্যার তো চোখেই দেখে না তাহলে বুঝা গেল সেখানে এমন পরীক্ষার হল যেখানে এক্সামিনেটর থেকে প্রশ্নটা বুঝবেন সেটারও সুযোগ নাই আবার যদি প্রশ্নের উত্তর পাচ্ছে না মনে করলেন একটু মোবাইল দিয়ে ফোন করে আমাদের খতিব সাহেবের একটু জিজ্ঞাসা পারবেন খতিব সাহেবের জিজ্ঞাসা করতে কারণ টেলিফোন মোবাইল সমস্ত যোগাযোগ থেকে বিচ্ছিন্ন এক পরীক্ষার হল নকলের কোনো সম্ভাবনা নাই তাহলে কঠিন থেকে কঠিনতর এক পরীক্ষার হল কবরের জগৎ কবর স্থান এখানে আমার আপনার প্রিলিমিনারি পরীক্ষাটা হবে কিন্তু তিনটা প্রশ্ন দেখেন আমলের কোনো প্রশ্ন নাই প্রশ্ন কিসের ইমানের অবরের পরীক্ষার মধ্যে নাই ও বান্দা নামাজ পড়ছিল কিনা নামাজ জামাতের সাথে পড়ছ না জামাত ছাড়া পড়ছ এই প্রশ্ন আছে কবরের পরীক্ষা নাই সিয়াম রাখছিল কিনা রোজা রাখছিল কিনা হজ কিনা জাকাত দিছিল কিনা কোনো প্রশ্ন আছে নাই তাহলে বোঝা যায় প্রিলিমিনারি পরীক্ষাটা ইমানের পরীক্ষা আর ফাইনাল পরীক্ষা হলো আমলের পরীক্ষা হাসরের ময়দানে কিন্তু আমলের পরীক্ষা হবে সর্বপ্রথম যে আমলের পরীক্ষা দিয়ে শুরু হবে সেটার নাম হলো সলাপ নামাজের প্রশ্ন দিয়ে নামাজের কোশ্চেন দিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হবে কিন্তু কবরে যেই পরীক্ষাটা সম্পূর্ণটাই ইমানের পরীক্ষা ইমানের উপরে এক্সাম ইমানের উপরে তিনটা দেখেন রবকে রবের রবের তোমার ইমান কেমন ছিল সেটার প্রশ্ন দিন কোনটা ছিল দিন কি ছিল এটা ইমানের প্রশ্ন নবী সাল্লাম সম্পর্কে তুমি কি জানো নবী কে এটাও ইমানের প্রশ্ন তাহলে বোঝা গেল ইমান আমলের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর প্রিলিমিনারি পরীক্ষা যদি ফেল করেন ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ আছে নাকি সুযোগ নেই প্রিলিমিনারিতে ফেল তবে আমরা মাস্টার্স এর দুটো পরীক্ষা নিই একটা প্রিলি একটা ফাইনাল কেউ যদি প্রিলিতে ফেল করে তো তাকে আর আমরা ফাইনাল পরীক্ষা দিতে দি না আগে প্রিলিতে পাস করতে হবে বিসিএস এ আপনি প্রিলি পাস করেন নাই তো ফাইনাল দিতে পারবেন ঠিক কবরের প্রিলিতে যদি ফেল করেন ফাইনাল পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই অতসব ফাইনাল ফাইনাল পরীক্ষার অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি জানেন জানলে লাভ নাই কারণ আপনি প্রিলিতেই ফেল করছেন তার ফাইনাল পরীক্ষা জানি কি লাভ হবে এইজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন বাম্বা তুমি ইমানের এলেম শিখো সুরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফালম анnahু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসতাগফির লিযামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা ফালম анnahু লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা এলেম শিখো বান্দা জানো анnahু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাাবুদ নাই এই ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখ পাক সরাসরি নির্দেশ দিচ্ছেন ফালাম বান্দা তোমাকে ইমানের এলেম শিখতে হবে কারণ ইমানের পরীক্ষা আগে কিন্তু আমরা আমলের এলেম যত শিখি ইমানের এলেম কিন্তু তত শিখি না আমলের উপরে যত গুরুত্ব দি ইমানের উপরে গুরুত্ব ওই রকম নাই আমলের দরকার আছে কিন্তু আমলের থেকে গুরুত্ব বেশি ইমানের আমলের উপরে যত গুরুত্ব ইমানের গুরুত্ব তত আমাদের দেশে নাই আমল নিয়ে কত মারামারি কত ঝগড়া জাতি ইমান নিয়ে মারামারিও নাই ঝগড়া নাই কোথাও দেখছেন ইমান নিয়ে মারামারি আমল নিয়ে মারামারি হয় আমল নিয়ে ঝগড়া হয় আমল নিয়ে দল হয় আমল নিয়ে গ্রুপ হয় কিন্তু ইমান নিয়ে দল হয় না গ্রুপ হয় না ঝগড়া হয় না মারামারি হয় না শয়তান কিন্তু আসল জায়গায় কাজ করে বসে আছে কারণ আপনার ইমান যদি ঠিক না থাকে তা আমল সব করেন কোনো লাভ হবে

নয় আপনি জীবনে কোনোদিন এলেম শিখেন নাই ইল্লাল্লাহ আর মরার সময় মৃত্যুর সময় লাই লাহিল্লাহ নিয়ে কবরে যাবেন এটা অসম্ভব জিনিস সারা জীবন এস পরীক্ষা দিবেন একটা ক্লাসও করেন নাই কোনদিন কোচিংও করেন নাই প্রাইভেটও করেন নাই কিছুই করেন নাই শুধু রেজিস্ট্রেশন করে চলে গেছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া এত সহজ বিষয় না আপনি এলেম ইমানের কোনো এলেম শিখেন নাই জীবনে একটা কোচিংও করেন নাই প্রাইভেটও করেন নাই কোন সময় দেন না ইমানের জন্য কবরে পরীক্ষা ফেলবেন এটা অসম্ভব জিনিস কিন্তু আমরা সবাই আশা করি বসে আছি পরীক্ষা একশো পার্সেন্ট পাস কেউ ফেল করবে এই আশঙ্কা কিন্তু কেউ নাই একজন আছেন যে আমি ফেল করবো সবাই পাস করবে সবাই ফেল কেউ ফেল করার মানুষ কিন্তু জমিনে খুঁজে পাওয়া যায় না যিনি জীবনে একটু নামাজ পড়ে না উনি বলে ভাই আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমানটা কিন্তু খুব শক্ত ইমানটা কিন্তু খুব মজবুত তুমি নামাজ পড়লে কি হবে। তোমার ইমান কিন্তু দুর্বল তোমার থেকে আমার ইমান শক্ত নামাজ পড়ে না তাও ইমান কিন্তু খুব শক্ত খুব মজবুত বলে যে আরে তুমি নামাজ পড়লে কি হবে তোমার ইমানের থেকে আমার ইমান শক্ত এমন শক্ত ইমান যে ইমানে ফজরের সময় তুলতে পারে না এমন কঠিন ইমান যে দূরে পর্যন্ত আনতে পারে না আর বসে আছে আপনারা দশ বিশ গ্রস দূরে মসজিদ পর্যন্ত টানিয়ে আনতে পারে না এত দুর্বল সেই ইমান হাজার হাজার মাইল দূরে আল্লাহর জান্নাত সেই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এটা অসম্ভব জিনিস কিন্তু সবাই আশা করি বসে আছে যে আমার ইমান আছে নামাজ না পড়লেও ইমান আছে সুদ খাইলেও ইমান আছে ঘোষ খাইলেও ইমান আছে ইমান কোনো দিকে যায় না মনে হয় যে ইমান এমন এক জিনিস একবার কোনোভাবে কষ্ট করে ঢুকাইতে পারলে আর এটা জীবনে কোনোদিন হয় না আমাদের ধারণা হইলে এরকম আচ্ছা এবার আপনারা ইমানের এলাম আছে কিনা একটু পরীক্ষা করলে বোঝা যাবে যে ইমানের পরীক্ষা করলে আবার মনে কষ্ট নিবেন নাকি জি এটা তো আমাদের ক্লাস তো ক্লাসে জিজ্ঞাসা করবে টিচার মনে কষ্ট নেওয়ার তো কিছু না পারলেও সরমের কিছু নাই শেখার জন্য জুমার খুদবার বার শেখার জন্য আলোচনা আচ্ছা আবার বলেন অজুর মধ্যে ফরজ কয়টা মাসাল্লাহ সবাই দেখি ভালো স্টুডেন্ট সবাই পারছে অজুর ফরজ চারটা অজু বঙ্গের কারণ কয়টা সাতটা মাশাল্লাহ এবার বলেন নামাজের আর কান কয়টা তেরোটা বাহিরে কয়টা ভিতরে কয়টা সাতটা আর ছয়টা নামাজ বঙ্গের কারণ কয়টা যে উনিষ্টা মাসা আল্লাহ সব পারে মেধাবী স্টুডেন্ট সবগুলা তাহলে অজুর ফরজ ও পারি অজু বঙ্গের কারণ ও পারি নামাজের আর কান আকাম নামাজের ফরজ ও পারি নামাজের বঙ্গের কারণ ও পারি এবার আসেন ইমানের ব্যাপারে আসেন ইমানের উসুল কয়টা শুনে অনেক কোনোদিন আল্লাহর বান্দা ইমানের আবার উসুল আছে নাকি ইমানের উসুল তিনটা কবরের যে তিন সাবজেক্টের পরীক্ষা দিবেন এগুলা হলো ইমানের উসুল ইমানের ভিত্তি ইমানের আর কানা হাকাম কয় ফরজ নামাজের আর কানা বলছেন তেরো ফরজ ইমানের আর কানা হাকাম কয় ফরজ আপনি ইমানে মজমাল পড়ছেন না ইমানে মজমাল ইমানে মোফাসাল আচ্ছা ইমানে মজমালের মধ্যে বলছেন ওয়া জামিয়া তো জামিয়া আর কা আরকানিহি আমি ইমানের সকল আহকাম সকল আর কান কবুল করলাম বলছেন না এই কথা বলি তো ইমান আনছেন যে ইমানের আহকাম কবুল করছেন আর কান কবুল করছেন দুইটা কবুল করি আপনি ইমান আনছেন এখন ইমানের আহকাম কয়টা আর কান কয়টা সেটাই জানেন না নামাজের যেমন আর কান আহকাম আছে ইমানেরও ঠিক একই রকম আর কান আহকাম আছে কিন্তু আমরা দেখা যায় জীবনে শুধু পড়তেই তো নিহি কিন্তু জীবনে কোনোদিন আমার কাছে কোনো খতিবের কাছে কোনো ইমাম সাহেবের কাছে কেউ প্রশ্ন নিয়ে আসা নাই হুজুর এখানে যে পড়লাম মোকাবিল তো জামিয়া কামিহি ওয়ার কানিহি ইমানের আহকাম কোন গুলা আর কান কোন গুলা জিজ্ঞাসা করছেন কোনোদিন আমার কাছে আস পর্যন্ত কেউ আসা নাই এবং দুনিয়ার কোনো খতিব সাহেবের কাছে আসছে এটাও শুনি নাই যে এই খবরটা জিজ্ঞেস করার জন্য কবুল যে করলাম কি কবুল করলাম আপনি বিয়ের অনুষ্ঠানে গেছেন পাগরি পরে সব পরে শেরওয়ানি পরে গেছেন হুজুর আসি বলল অমুকের মেয়ে অমুককে এত লক্ষ টাকা মহরানার বিনিময়ে তোমাকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি আপনি তো বিয়ের কথা শুনে লাভ মারি বলে উঠছেন আলহামদুলিল্লাহ কবুল করে ফেলছি কবুল তো করে ফেলছেন কবল করার পরে আর খোঁজ খবর নেন নাই কার মেয়ে বিয়ে করছেন কোন গ্রামে বিয়ে করছেন কারে বিয়ে করছেন জীবনে আর খোঁজ খবরও নেন নাই এই স্ত্রীকে আপনার বিয়ে থাকবে না থাকবে না আপনি কবুল করে বিয়ের অনুষ্ঠান থেকে চলে আসছেন আর জীবনে কোনো খোঁজ খবর নিলেন না যে কারে কবুল করছেন কি কবুল করছেন কার মেয়ে কবুল করছেন কোন গ্রামে কবুল করছেন কোন খবরে নাই আপনি কবুল করছেন ওয়াকাবিল তো জামিয়া কামিহি ওয়ার কানিহি ইমানের আহকাম আর কান সব কবুল করছি কিন্তু কি আহকাম কবুল করছেন কি আর কান কবুল করছেন জীবনে খবরও নাই ইমান থাকবে কি থাকবে না এই জন্যই দেশে সেরেক করিও মানুষ মনে করে ইমান আছে পুফরি করিও মনে করে ইমান আছে মুনাফিকি করিও মনে করে ইমান আছে কারণ হে তো জানে না কি কবুল করছে এটাই তো জানে না আচ্ছা এবার এবার আসেন ইমানের আর কান আহকাম হলো নয়টি আর ছয়টি নয়ে ছয় কত পনেরোটি ইমানের আর ইনশাল্লাহ আলোচনা করব এরপরে আসেন কারণ বলছেন সাতটা কারণ বলছেন উনিশটা এবার বলেন ইমান বঙ্গের কারণ কয়টা জি না অজুবঙ্গের কারণও শিখে ফেলছি নামাজ বঙ্গের কারণও শিখে ফেলছি কিন্তু ইমান বঙ্গের কারণ কিন্তু শেখা হয় নাই অথচ নামাজের আগে অজুর আগে আমার ইমান বেশি জরুরি ইমান ভেঙ্গে যায় এই খবরও কোনোদিন জানে না ইমান যে ভাঙ্গি যায় এটাও জানে না অনেক মুসলমানকে জিজ্ঞাসা করছি যে ভাই ইমান বঙ্গের কারণ কয়টা কয় ইমান আবার ভাঙ্গে নাকি ইমান যে ভাঙ্গে এটাও জানে না মনে হয় যে ইমানে কঠিন জিনিস এটাকে যত চেষ্টা করবেন ভাঙবে না এক লোক রাত্রে আসার নামাজে ঘুমাইছে আসার নামাজ পড়ে ঘুমাইছে ফজরের সময় অজু না করি আবার মসজিদে চলে আসছে জিজ্ঞাসা করা হইলো ভাই অজু করেন নাই কেন বলে যে আমি এসার নামাজের উজু করছি না এসারও যদি ফজর পড়তেছি অসুবিধা কি তা আপনি যে রাত্রে ঘুমাইছেন অসুবিধা কি ঘুমাইলে কি নাকি কারণ এই লোক তো জানে না মনে ঘুমাইছি অসুবিধা কি আমি তো আরো বড় কারা এশারও এসারও যদি ফজর পড়তেছি মানুষের কাছে গর্ব করতে পারে যে বাবা আমি এসারও যদি ফজর পড়ি রাত্রে একটু ঘুমাইছি অসুবিধা কি কিন্তু ঘুমাইলে যে ওজুবাঙ্গে যায় কথা তো আল্লাহ জানে না ফজরের নামাজের উজু করছে একই ও যদি ফজর পড়ছে জোহর পড়ছে আসর পড়ছে মাগরিব পড়ছে এসা পড়ছে আর কোন উজু করার দরকার হয় নাই মাঝকান দিয়ে প্রস্রাব করছে পায়খানা করছে অনেকবার কিন্তু তার অজু কখনো ভাঙ্গে নাই কারণ আল্লাহর বান্দা জানে না প্রস্রাব পায়খানা করলে অজু বাঙ্গি যায় আল্লাহর বান্দা তো এই খবর নাই তো আমি তো একবার উজু করছি সকালে ওই যদি ফজরও পড়তেছে জোহরও পড়তেছে আসরও পড়তেছে মাগরিবও পড়তেছে এসাও পড়তেছে তা এখন ওই বান্দা তো অজু কারণ জানে না এই জন্য আল্লাহর বান্দা সেরেক করে আল্লাহর বান্দা কুফরি করে আল্লাহর বান্দা নেফাকি করে কিন্তু তারপরেও তার ইমান কিন্তু ভাঙ্গে না ইমান কিন্তু ঠিক থাকে কারণ ইমান যে ভাঙ্গি যায় ওই কারণ তো সে জানে না তাহলে ইমান বঙ্গের কারণ আছে দশটা এটা মনে রাখবেন ইমান বঙ্গের কারণ আছে কয়টা দশটা এটা ঠোটস্থ করে রাখবেন খালি মুখস্থ না কারণ এই কারণগুলার একটা যদি আমার আপনার জীবনে ঘটে সর্বনাশ দুনিয়াও শেষ আখারাতো শেষ দশটা মূল পয়েন্ট এই মূল পয়েন্টে ইমান আমরা আলোচনা করব শুধু তিনটা পয়েন্ট এখানে আমরা যে কবরের তিন পত্রের পরীক্ষা বলছি না প্রথম পত্রের ফার্স্ট পেপারের পরীক্ষার সাথে তিনটা কারণ আছে এই তিনটা কারণ ঘটলে ইমান বেঙ্গে যায় অর্থাৎ মারে ফত রব রবের সাথে তিনটা কারণ আছে যে তিনটা কারণে আপনার ইমান ভেঙ্গে যায় মার দিনের সাথে চারটা কারণ আছে দ্বিতীয় পত্রের সাথে যেটার কারণে আপনার ইমান ভেঙ্গে যায় তৃতীয় পত্র মার পাতুন নবী সাল্লাসাল্লাম এই পত্রের সাথে তিনটা কারণ আছে যে তিনটা কারণ ঘটলে আপনার ইমান ভেঙ্গে যায় তাহলে আজকে আমরা আলোচনা করবো শুধু থাক পেপার তৃতীয় পত্র তৃতীয় পত্রের সাথে তিনটা জিনিস আছে তিনটা কারণ আছে যে তিনটা কারণ ঘটলে আপনার ইমান থাকবে না ইমান ভেঙ্গে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এর এক মান মিন মিনহাদিহি কেউ যদি এই আকিদা এই বিশ্বাস পোষণ করে নবী সাল্লাই এর আদর্শের থেকে নবীরা সাল্লামের সুন্নতের থেকে নবী সাল সাল্লামের থেকে অন্য কোনো মানুষের হেদায়ত অন্য কোন মানুষের আদর্শ অন্য কোনো মানুষের সুন্নত অন্য কোন মানুষের আখলাক নবীর আদর্শের থেকে বেশি উন্নত আরো ভালো এই বিশ্বাস যদি কেউ পছন্দ মনে করে পোষণ করে তার ইমান ব্যঙ্গে যায় আজকে দেখেন মুসলমানের মধ্যে অনেক মুসলমান আছে নবীর আদর্শের থেকে অন্য আদর্শকে সে বেশি পছন্দ করে বেশি উত্তম মনে করে নবীর আদর্শকে সেকেলে মনে করে অন্য আদর্শকে ইহুদির আদর্শ খ্রিস্টানের আদর্শকে আধুনিক মনে করে কিন্তু তার কিন্তু ঠিকঠাকই আছে আমাকে আপনাকে বলে যে তোর থেকে আমি বেশি ইমানদার আমার ইমান খুব মজবুত কারণ তার ইমান যে ভেঙে গেছে ইমান যে চলে গেছে সেই খবর কিন্তু সে জানে না আল্লাপা কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আল্লাহফাক সুরা সফটওয়ের নয় নম্বর আয়াত একাডেমি আল্লাহফাক বলছেন হুৱাল্লাদে আরছালা রাসুল আহ বিলহুদা ওয়াদী ইল হক লিউ জিহি রাহু আলাদ্দিন কুল্লি ওয়ালাওকাৰিহাল মুশরিকুন আল্লাফাক বলছেন আমি আমার রাসুলকে পাঠিয়েছি দুইটা জিনিস দিয়ে একটা হলো হুদা একটা হলো দিনে হক এই দুটাকে পৃথিবীর মধ্যে বিজয়ী করবে এই দুটাকে প্রতিষ্ঠিত করবে এই জন্যই আমাৰ রাসুল ফাটাইছি অর্থাৎ এই দুইটার মাধ্যমে আমার রাসুল যে আদর্শটা পৃথিবীতে প্রচার করবে এটাই হলো শ্রেষ্ঠ আদর্শ একমাত্র আদর্শ কিন্তু মুশরিকেরা আমার রাসুলের এই আদর্শকে পছন্দ করে না তাহলে বোঝা যায় রাসুলের আদর্শ যারা পছন্দ করে না তাদেরকে আল্লাফাক সরাসরি ফতোয়া দিচ্ছেন এরা মুশরিক এদের নাম হলো মুশ্রিক এরা মুসলিম না এরা মুমিন না পাক সরাসরি বলে দিয়েছেন সুরা আল বাকারার 120 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক বলেন ওয়ালামতারবান কালইয়াহুদ ওয়াلن নাসারা হাত্তাতাততবিয়া মিল্লাতাহুম কউল ইন্না হুদা আল্লাহি হুয়াল হুদা ওয়ালাইনি তাবাতাহওয়া হুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মাউলিইয়্যুম ওয়ালা নাসীর আল্লাহ পাক বলেন কোন মানুষ কোন মুসলমান যদি ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে বেশি পছন্দ করে মুসলমানের কৃষ্টি কালচারের থেকে সংস্কৃতির থেকে অমুসলিমের মুশ্রিকের কালচারকে বেশি পছন্দ করে নাসির আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুসলমানের জন্য কোনো সাহায্য সহযোগিতা থাকবে না আজকে সারা পৃথিবীতে মুসলমান মারি খায় খাওয়া জাতি একটা পৃথিবীতে আর সবগুলা মার দেওয়া জাতি সবগুলাই মারে খায় এক জাতি সেই জাতির নাম মুসলমান কেন খায় আল্লাহ আয়াতে বলে দিবেন মালাকামিনাল্লাহিমি ওয়ালিহি ওয়ালা নাসির বান্দা তোমার কাছে যদি আমার রাসুলের আদর্শ থেকে ইহুদি নাসারা আদর্শ বেশি পছন্দ হয় যতই আমার কাছে দোয়া করবা যত মার খায় কান্নাকাটি করবা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য তুমি পাইবা না সাহায্য পাইতে হলে ওয়ালা তাহিনুওয়ালা তাহাজানো আলাউ না ইন কুনতুম সারা পৃথিবী তোমরাই নেতৃত্ব দিবে তোমরাই সারা পৃথিবী চালাবে শক্ত হইলো ইনকুনতুম ম মিনিন মমিন হইতে হবে ইমানটা বিশুদ্ধ হইতে হবে তাহলে আমাদের সমস্যার কথা ইমান সমস্যা ইমান সমস্যা থাকার কারণে সারা পৃথিবীতে আমরা অদঃপতন আর যেই যুগে মুসলমানদের ইমান মজবুত ছিল ইমান বিশুদ্ধ ছিল ইমানে সেরেক ছিল না কুফর ছিল না সেই যুগের মুসলমান সারা পৃথিবী নেতৃত্ব দিছে কিন্তু এখন ইমান যত দুর্বল তত আমাদের আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গেছে তাহলে নবীর আদর্শ থেকে নবীর সন্ন্যত থেকে যদি কেউ অন্য আদর্শকে বেশি পছন্দ করে তার ইমান বেঙ্গেজা যায় এই জন্য নবীন প্রত্যেক খোদবার শুরুতে বক্তৃতা শুরুতে বলতেন আম্মা

ওখাইরাল হাদিয়ে হাদি ও মহাম্মাদিন সাল্লাল্লাহ্লাম দুনিয়ার মধ্যে যত আদর্শ আছে সব চাইতে উত্তম শ্রেষ্ঠতম আদর্শ মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহিসাল্লাম এর আদর্শ মোহাম্মদ সাল্লাহসাল্মের হেদায়েত এই কথাটা নবী সাল্লাল্লা প্রত্যেক বক্তৃতার লেকচারের শুরুতেই নবী সাল্সাল্লাম এই কথাটা বলতেন তাহলে নবী সাল্লাল্লাহ সাল্লাম থেকে অন্য আদর্শকে মুসলমান বেশি পছন্দ করলে ইমান চলে যাবে আজকে দেখেন মুসলমানেরা নবীর আদর্শ থেকে ইহুদিনা সারার আদর্শকে বেশি মহব্বত করে এ যে আজকে হলো ডিসেম্বর মাসের কয় তারিখ হ্যাঁ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ রাত্রে মুসলমান যুবকদের মুসলমান সন্তানদের নাসা নাসি লাফালাফি কক্সবাজারের হোটেল মোটেল সব বুকিং হয়ে গেছে কোন ইহুদিও বুকিং করে নাই খ্রিস্টানও বুকিং করে নাই যারা বুকিং করছে সব মুসলমান সব মুমিন সব মুসলমান সবার ইমান খুব শক্ত ইমান খুব মজবুত আলা মুসলমান সব কক্সবাজারের হোটেল মোটেল সিট নাই কারণ কি হেদিন কি একত্রিশ তারিখের রাত্র মুসলমানের কি যে সালটা যে নববর্ষটা আসতেছে এটা বাংলা নববর্ষ না আরবি নববর্ষ না বাংলা যদি হয়তো বুঝতাম এরা বাঙালি এই জন্য এত পাগল হয়ে গেছে আরবি যদি হয়তো বুঝতাম এরা মুসলমান আরবি সংস্কৃতির কারণে পাগল হয়ে গেছে এটা তো ইংরেজি খ্রিস্টানদের নববর্ষ এই নববর্ষের সাথে লেখাই আছে খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ লেখা আছে না ইংরেজি সাল খ্রিস্টাব্দ মানে কি খ্রিস্টানদের খ্রিস্টানের নববর্ষ আসবে আমার আপনার কি দেখা গেছে নবীর আদর্শ ভালো লাগে না ওই খ্রিস্টানের আদর্শ তার কাছে ভালো লাগে খ্রিস্টানের আদর্শটা তার কাছে বেশি পছন্দ এই জন্য সোনানে বাই হাকির সহি হাদিস আবদুল্লাহ নমর তাআলা আল্লাহ হাদিস বর্ণনা করছেন মান বান মান বানাবি বেবেলাদিল মুশরিকিন ওয়াসানা নাইরুজা হুম ওয়া মাহরাজানাহুম হুশরামাহুম ইয়াওমাল কিয়ামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি নববর্ষের উৎসব পালন করে অমুসলিমদের মুশরিকদের অনুকরণে বিভিন্ন দিবস পালন করে হুশরামাহুম ইয়াওমাল কিয়ামা কেয়ামতের দিন তার হাসরটা হবে ওই মুশরিকদের সাথে তাহলে খ্রিস্টানের কালচার যদি বেশি পছন্দ হয় হাসরটা হবে খ্রিস্টানের সাথে ইহুদির কালচার যদি বেশি পছন্দ হয় হাসরটা হবে ইহুদির সাথে আর নবীর কালচার যদি বেশি পছন্দ হয় হাঁসটা হবে নবীর সাথে আবু বক রসমানের সাথে সুহান অথচ মুসলমান আজকে যুবকদের কাছে মুসলমানের কাছে বেশি পছন্দ ইহুদির আখলাক ইহুদির আদর্শ খ্রিস্টানের আদর্শ হিন্দুর আদর্শ আজকে সালাম দে সুন্দর করে আসসালামু আলাইকুম বলে না বলে সাম আলাইকুম সাম আলাইকুম বলে না অনেক জায়গায় শুনি সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া এটা বলে না বলে কি সাম আলাইকুম এই সাম আলাইকুম কার সালাম ইহুদীদের সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন লা তাসলিম আল ইহুদ নাসারা খবরদার আমার উম্মত ইহুদি নাসারাদের সালামের মতো সালাম কোনোদিন দিও না কারণ তারা এইভাবে হাতের ইশারায় সালাম দে মাথার ইশারায় সালাম দে তারা আঙ্গুলের ইশারায় সালাম দে খবরদার আমার উম্মত তোমরা এইভাবে কোনোদিন সালাম দিও না আজকে দেখুন অনেকে এমনি করে কোনো মুখে কোনো উচ্চারণে করে না খালি এমনি করে মানে সালাম দিচ্ছে আবার অনেকে এইভাবে মাথা ঝুঁকায় এগুলো সব সেরকি সালাম নবীর আদর্শ হইল মৌখিকভাবে সুন্দর করে বলবে সালামু আলাইকুম ওয়ার আহমত উল্লাহ হিববার উম্মে সালমা আরদি আল্লাহ তালা না বলেন আল্লাহর সরসলামকে বেশি বেশি দেখতাম শনিবার রবিবারে রোজা রাখছে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ সরে শনিবার রবিবারে আপনি রোজা রাখলেন কেন নবী সরেসলাম বলতেন হুমা ইয়ামা ঈদ ইল মুশরিকিন বা অহ গোয়ান উহা কারণ শনিবারে ইহুদিদের ঈদের দিন রবিবারে খ্রিস্টানদের ঈদের দিন আমি নবী পছন্দ করি তাদের ঈদের দিনের মুখ আলাপাত করে বিরোধিতা করে ঈদের দিন মানুষ রোজা রাখে না আমি কারণে শনিবার রবিবারে আমি রোজা রাখি নবী ইহুদি খ্রিস্টানের কালচারকে অপছন্দ করে শনিবার রবিবার রোজা রাখছেন তারপরে আমরা দেখি আমাদের মা বোনেরা স্টার প্লাস স্টার জলসা বিভিন্ন চ্যানেল দেখে দেখে ওই চ্যানেলে মুশ্রিকেরা যেই ধরনের শাড়ি পরে যে ধরনের জামা পরে আমাদের মা বোনদের কাছে ওই জামা ওই শাড়ি ওই চুড়ি ওই অলঙ্কার ওই গহনা খুব পছন্দ ওই গহনা বেশি পছন্দ ঈদের আগে স্বামীকে বলে দে এবার কিন্তু আমাকে ওই যে স্টার প্লাসে দেখতেছ এই জামা কিনে দিতে হবে এই জামার আবার অনেক নামও আছে জামা গরুর জামা জামা ছাগলের খাসির জামা বিভিন্ন জামা নাম দেওয়া আছে এবং এই জামা না করছে বাংলাদেশে এরকম ঘটনাও ঘটছে না হজ্লা সে মুশ্রিকদের অনুকরণ মুশরিকের আদর্শ পছন্দ লাগে যুবক মা যখন সেলুনে চুল কাটতে যায় চুলের অনুকরণ করে ওই কোন চিত্রনায়ক কোন খেলোয়াড় কোন কে কিভাবে চুল কাটছে ওই মুশ্রিকা যেভাবে চুল কাটে এটা তার কাছে পছন্দ স্বাভাবিক লোকের কাটিং তার কাছে পছন্দ হয় না দাড়ির কাটিং মুশ্রিকের কাটিং পছন্দ হয় সুন্নতের কাটিং তার কাছে পছন্দ হয় না দাড়ি দেখবেন এখন কত ডিজাইনের দাড়ি যে আছে। এগুলো সব মুশ্রিকের দাড়ি এগুলো সুন্নতের দাড়ি না মুশিকের কাটিং তার কাছে খুব পছন্দ জামা কাপড় পরার ক্ষেত্রে মুশ্রিকের কাপড় মুর্শিকের ডিজাইন মুশ্রিকের পরে পরে মায়ের সামনেও হাতে বোনের সামনেও হাঁটে বাপের সামনেও হাঁটে একটুও লজ্জাবোধ হয় না সরমও লাগে না কারণ মুশ্রিকের কালচার তার কাছে পছন্দ লাগে বেশি ভালো লাগে এজন্য দেখবেন এখন প্যান্ট পরে ফেরিও অনেকে মুসলমানের ছেলে হাঁটে দেখেন না অনেকের হাতের মধ্যে বিভিন্ন ডিজাইনের চুরি দেখা যায় বালা দেখা যায় ব্রেসলেট দেখা যায় মুশরিকের অনুকরণে পুরুষ যুবক চুরি পড়তে পছন্দ লাগে গলার চেন পড়তে পছন্দ লাগে কানের দুল লাগাইতে পছন্দ লাগে এগুলো সব মুশ্রিকের কালচার মুশ্রিকের কালচার মুসলমানের মধ্যে এমন ভাবে ঢুকতেছে খুব পছন্দ তা আমরা এক নম্বর পয়েন্ট যেটা বলছি এটা হলো যদি নবীর আদর্শের থেকে নবীর সুন্নতের থেকে অন্য কোনো আদর্শ যদি কারো কাছে বেশি ভালো লাগে পছন্দ হয় তার ইমান যায় যায় ইমান ইমান চলে নিয়ে কোনদিন কবরে যেতে পারবে না কিন্তু আমাদের দেশে মর্শিকের কালচার বেশি পছন্দ কিন্তু ইমান কিন্তু যায় না কারণ ওই যে এটা ইমান বাঙ্গি যায় এটা কিন্তু জানে না আজকে দেখবেন বার্থ ডে ম্যারেজ ডে কত রঙের ডে বেড়ে গেছে এই ডে ম্যারেজ ডে এগুলো নবীর আদর্শ নয় এগুলো সব খ্রিস্টানের ইহুদির আদর্শ এগুলো এখন পছন্দ হয় ডে না করলে তো অবস্থা শেষ বার্থডে কখন আসতেছে দুই মাস তিন মাস আগের থেকে খবর নিতে মানে গুনতে থাকে কবে আসতেছে ডে আচ্ছা আমরা এক নম্বর পয়েন্ট হলো এক নম্বর পয়েন্ট তো বুঝতে পারছেন দুই নম্বর পয়েন্ট হইলো মান আফগাদা মিম্মা আলাইহি সাল্লাম রাসুল সালসাল্লাম এর আদর্শ সুন্নতের কোনো কিছু যদি তার কাছে অপছন্দ লাগে ঘৃণা করে নবীর কোন সুন্নতকে কোনো আদর্শকে কেউ যদি একটু অপছন্দ করে তার ইমান বেঙ্গে যা নবীর আদর্শকে একটু অপছন্দ করে আমেলা বিহি যদি সে আমলও করে কিন্তু সে দেখতে পারে না এক এরকম মানুষ আমি সমাজে দেখছি নিজে দাড়ি রেখেছে কিন্তু দাড়িওয়ালা মানুষ দেখতে পারে না আমি দাড়িওয়ালা দেখতে পারি না বোরকাওয়ালা দেখতে পারি না এমনি নিজের দাড়ি আছে তাহলে সে দাড়ি সুন্নতের কারণে রাখে নাই সে বুড়া হয়ে গেছে বেআই সাহ হয়ে গেছে এখন যদি দাড়ি না থাকে কেমন দেখা যায় ছেলে বিয়ে দিছে মেয়ে বিয়ে দিছে এখন দাড়ি নেই হিন্দু হিন্দু দেখা যায় এই জন্য সে দাঁড়িয়ে রাখছে কিন্তু দাড়িওয়ালা পছন্দ করে না তাহলে বোঝা যায় সে আমল করলেও কিন্তু নবীর সুন্নত কে সে পছন্দ মহব্বত করে না নবীর সুন্নত কে সে অপছন্দ করে সুরা মহম্মদের আট এবং নয় নম্বর আয়ত যা আলি কেবি আন্নাহু কাৰিহু আলহুম পাক বলেন আমার নবীর উপরে আমি যা নাজিল করছি এটা যদি কেউ পছন্দ করে পা আহ আলহম তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সব আমল তার বরবাদ কিন্তু সমাজে দেখবেন অসংখ্য মানুষ নবীর আদর্শ পছন্দ করে না সুন্দর পছন্দ করে না সুন্দর দেখতে পারে না সুন্দর মনে করে এটা প্রাচীন আমলের আর 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 আধুনিকতা ইহুদিন এটার প্রতি ঘৃণা সৃষ্টি হয় অনেক মুসলমান সুন্নতকে ঘৃণা করে কিন্তু তার ইমান কিন্তু ঠিক আছে কিন্তু এই সুন্নতের প্রতি রাসুলের আদর্শ একটু যদি অপছন্দ হয় ইমান চলে যাবে তিন নম্বর পয়েন্ট মন استهزاء بشیئ من دین الرسول صلی দিনের علیه وسلم نبی صلی الله علیہ وسلم এর আনীত দ্বীনের কোন একটা জিনিসের প্রতি সে যদি ঠাট্টা বিদ্রোহ করে ঠাট্টা করে মানে কোনো একটা জিনিস নিয়ে দাঁড়ি নিয়ে ঠাট্টা করল টুপি নিয়ে ঠাট্টা করলো কোন একটা সুন্নাত ছোট একটা সুন্নাত ওইটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রোহ করে ঈমান ভেঙ্গে যায় আল্লাহ পাক সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন হুল আবিল্লাহ আয়াতি হিৱাৰচুলিহি কুনতুম তাস্তা জীয়ন লাটা তাজিৰু তাদ কাফাৰতুম্বা দা ইমা নিকুম আল্লাহ আকবৰ আল্লাহকে নিয়ে আল্লাহৰ আয়াত নিয়ে আল্লাৰ ৰাসুন নিয়ে যদি ঠাট্টা বিদ্ৰোপ কৰ লাটা তাজিৰো কোনো ওজৰ নাই তাদ কাফাৰতুম্বা দা ইমা নিকুম ইমান আনাৰ তুমি কাফের হয়ে গেছ তুমি স্পষ্ট কাফের। যদি তুমি নবী সরসালামের কোন আদর্শের সুন্নতের প্রতি উসুয়াই হাসানার প্রতি তুমি একটু ঠাট্টা বিদ্রোহ করো এটা নিয়ে অনেকে কিন্তু আমরা সমাজে দেখি সুন্নত নিয়ে দিনের বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে একজনে ডাইন হাত দিয়ে খায় আরেকজনে এটা নিয়েও ঠাট্টা বিদ্রোহ করে সে বাম হাত দি খাওয়া এটা আধুনিকতা ছামুজ দি খাওয়া আধুনিকতা আমার রাসুল ডান হাত দিয়ে হাত দিয়ে খাইছেন এটাকেও যদি কেউ একটু ঠাট্টা বিদ্রোহ করে বাস ইমান শেষ কাফের হয়ে যাবে ছোটখাটো জিনিস আমরা মনে করি এত বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু নবিস রসলামের সুন্নতের প্রতি একটু যদি ঠাট্টা বিদ্রোহ হয় তো বাধা ইমান এক ইমান শেষ তাহলে আজকের ক্লাসে তিনটা আলোচনা করলাম থার্ড পেপারে ইনশাল্লাহ অন্য ক্লাসে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলোচনা করবো ইনশাআল্লাহ ফার্স্ট পেপারের সাথে তিনটা কারণ আছে সেকেন্ড পেপারের সাথে চারটা কারণ আছে এগুলার কারণে ইমান নষ্ট হয়ে যায় এই দশটা কারণে আমরা আজকে আলোচনা করলাম নওয়াকুল ইমান বিন নবী সাল্লাম সম্মানিত মুসল্লিয়ান কারাম আমাদের মসজিদের সাদ তালার ইনশাল্লাহ কাজ চলতেছে মাঝের অংশের কাজ এই সপ্তাহে শুরু হবে তো মসজিদের উন্নয়নে আপনারা সব সময় সহযোগিতা করতেছেন ইনশাল্লাহ আরো সবাই এই যেহেতু সাদ দালাই চলতেছে টাকা পয়সার বেশি দরকার এই জন্য বেশি বেশি সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ মসজিদের যদি যেটা দিয়ে যাবেন এটাই হলো আপনি কবরে যাওয়ার পরে এটার সবাব আপনার অ্যাকাউন্টে যোগ হইতে থাকবে কবরে আপনি নামাজও পড়তে পারবেন না রোজাও রাখতে পারবেন না হজও করতে পারবেন না সদাকাও দিতে পারবেন না সব আমল বন্ধ কিন্তু ওখানে বসে বসে দেখবেন যে এখান থেকে আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে হাসার ময়দানে যায় দেখবেন যে কিরে এত আমল তো করি নেই আমল যা করছি দেখি অনেক এগুলা ওই যে কে আমত পর্যন্ত আপনার আমল্লামা যোগ হতে থাকবে আর আপনি যে সম্পদ ছেলে মেয়েদেরকে স্ত্রীকে অন্যদের জন্য রেখে যাচ্ছেন সেটার আশা করবেন না যে এখান থেকে আমার জন্য অনেক সদাকা করে ফেলবে অনেক দান করে ফেলবে এই আশা করবেন না আপনার সম্পদ নেওয়ার জন্য সবাই হা করে বসে আছে কার আগে কে নিবে কে কেমনে নিবে এটা দিয়ে আপনার কোনো কল্যাণ হবে এরকম আশা করা যাবে না এই জীবিত থাকতে আপনি যা আল্লাহ রাস্তায় দিয়ে যেতে পারেন যা খরচ করে যাইতে পারেন মনে করবেন এটাই আপনার আপনি জমা দিয়ে গেলেন এই জন্য সবাই চেষ্টা করব আমরা স্ত্রীদের জন্য সহযোগিতার হাত আরো বাড়িয়ে দিতে করুন আল্লাহ মৃত্যুবরণ করার তৌফিক দিন আল্লাহ আমাদের ইমানকে সুরক্ষা করার সমস্ত বঙ্গের কারণ থেকে পাক সুরক্ষা করার ইমানকে রক্ষা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু